আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি কাছে যে যেখানে আছেন আছেন সবাই খুব ভালো আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আপনাদের ভালোবাসায় অনেক ভালো আছে আপনারা আমাকে এত সুন্দর সুন্দর করে কমেন্ট করেন আমি সত্যি খুবই খুশি আমার ভীষণ ভালো লাগে আপনাদের কমেন্ট পড়ে তো অনেক আপুরাই আমাকে রিকোয়েস্ট করেছেন যে আপু চুল পড়া একদমই কমছে না তো সেক্ষেত্রে কি করতে পারি আর আমার কিন্তু চুল পড়ার অনেক ভিডিও আমি আপলোড দিয়েছি তো তারপরেও সেগুলো যদি আপনারা অ্যাপ্লাই করে থাকেন আর তারপরেও যদি চুল পড়ে থাকে তাহলে আমি আজ আর একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব আর সেটা যদি আপনারা কন্টিনিউ করতে পারেন তাহলে কিন্তু চিরতরে চুল পড়া বন্ধ হয়ে যাবে এবং শুধু চুল পড়া বন্ধ হবে না চুলের গ্রোথ বাড়িয়ে দেবে নতুন চুল গজাতে সাহায্য করবে আপনাদের স্কিন সুন্দর রাখবে স্কিন যদি কারো মেস্তা থাকে বা যদি কারো ব্রনের সমস্যা থাকে সেটাও দূর করবে স্কিন হবে একদমই ফ্রেশ এবং কাচের মতো চকচক করবে তো কি করলে সেটা সম্ভব তো চলুন দেখে নেই বন্ধুরা আমি এখানে এখন সকাল নটা বাজে আমি এখানে নিয়েছি লেবু নিয়েছি আর নিয়েছি এখানে ছয়টা আমলকি এখানে ছয়টা আমলকি নিয়েছি লেবু নিয়েছি আর এটা হচ্ছে একদম খালি পেটেই করতে হবে আর এটা কিন্তু আমি কন্টিনিউ করে থাকি আমি এখানে আমলকি রস করে নিয়েছি দেখতেই পারছেন আমলকি এবং লেবু আমি এখানে আমলকি নিয়েছি ছয়টা সরি ছয়টা আমলকি নিয়েছি এবং লেবু নিয়েছি এখানে দুই টুকরা লেবু নিয়েছি আমি আমলকির জুসটা করে নিয়েছি আমলুকির জুসের মধ্যে আমি দুই টুকরো লেবুর রস দিয়েছি আর এটা করতে হবে একদম সকালবেলা সকালবেলা যখন খালি পেটে পেট থাকবে নাস্তা করার ঠিক আধা ঘন্টা আগে আপনারা এই জুসটা খেয়ে নেবেন আর এটাতে যে এত উপকারিতা সেটা আসলে বলার অপেক্ষা রাখে না অনেক অনেক উপকারী এই জুসটাতে আপনারা যদি কন্টিনিউ এই জুসটা খেতে পারেন তাহলে কিন্তু চুল পড়াটা একদমই বন্ধ হয়ে যাবে নতুন চুল গজাতে সাহায্য করবে এবং চুলের গ্রোথ বাড়িয়ে দেবে সমাধান করবেই স্কিনটা খুবই সুন্দর হবে আর আমি কিন্তু এটা কন্টিনিউ করে থাকি দেখতেই পাচ্ছেন আর যাদের ডায়াবেটিক্স আছে যা জন্য তো এই জুসটা খুবই উপকারী যা ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে থাকবে আমি আপনারা যদি কন্টিনিউ এটা করে থাকেন করতে পারেন তাহলে কিন্তু আপনাদের চুল পড়া যেমন বন্ধ করবে চুলের গ্রোথ বাড়িয়ে দেবে তো একটু ট্রাই করে দেখুন যে কেমন রেজাল্ট আপনারা পান আর অবশ্যই কিন্তু আমাকে জানাবেন তা আমি জুসটা এখন খেয়ে নিচ্ছি একটু কষ্ট হবে জুসটা খেলে তারপরেও কষ্ট করে খেতে হবে কারণ আমাদের কিন্তু এটাতে ভিটামিন সি আছে আর তো আমাদের আমাদের স্কিনের জন্য বা আমাদের চুলের জন্য কিন্তু খুবই উপকারী প্রতিদিন যদি একটা আমলকীয় খাওয়া যায় তাহলে কিন্তু চুলের গ্রোথ যেমন বাড়িয়ে দেবে নতুন চুল গজাতে সাহায্য করবে আমি বারবার করে বলছি যে আপনারা কন্টিনিউ করতে পারেন এটা আর আমলকি লেবু কিন্তু সারা বছরই পাওয়া যায় কিন্তু আমলকিটা পাওয়া যায় না তো সেক্ষেত্রে কি করবেন আমলকিটা বেশি করে কিনে রাখবেন বেশি করে কিনে আমরা কিন্তু কিছু এখন ফ্রিজে রেখে দেই তো ফ্রিজে যদি আমরা কন্টিনিউ এক বছরের জন্য যদি আমরা ফ্রিজে ফ্রিজ করে রাখি তাহলে কিন্তু আমাদের এই জুসটা খেতে কোনো সমস্যা হবে না তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন ফ্রিজ ফ্রিজে আপনারা ডিপে যদি যদি এটা রেখে রেখে দিতে পারেন একটা বক্সে করে দেন আর সেখান থেকে প্রতিদিন যদি দুইটা তিনটা আমলকি বড় সাইজের হলে দুটাই যথেষ্ট আর যদি ছোট হয় তাহলে চার পাঁচটা নিলেই হবে তো আমলকিটা শিলপাটাতে অথবা ব্লান্ড করেও নিতে পারেন ব্লান্ড করে শুধু রসটা করে একটু চাটনি দিয়ে ছেকে তারপরে নিতে হবে নিয়ে ওটার সঙ্গে লেবুর রসটা মিলিয়ে আপনারা সকালে খালি পেটে খেয়ে নেবেন আর এক কাপ পরিমাণ খেয়ে নিলেই হবে এক কাপ বা হাফ কাপ পরিমাণ খেয়ে নিলেই হবে হাফ কাপ অথবা এক কাপ প্রথমে খেতে একটু কষ্ট হবে এরপরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো বারবার করে আমি বলছি যে এটা যদি আপনারা কন্টিনিউ করেন তাহলে কিন্তু আপনাদের স্কিনের সমস্যা সমস্যা এবং হেয়ারের চিরতরে দূর হয়ে যাবে কারণ আর চুল অনেকের চুল পেকে থাকে তো সে পাকাটাও সমস্যা পাকার সমস্যাও কিন্তু সমাধান হবে এই আমলকির জুসে আর মেদ তাদের মেদ আছে মেদের মেদ কমে যাবে অনেকের আছে যে পেট একদমই কমছে না তো সেক্ষেত্রে অনেক সময় আছে যে অনেক ওষুধ খেয়ে থাকেন আপনারা তো তাতে কিন্তু সাইড এফেক্ট নেই তো আপনারা যদি কন্টিনিউ এই জুসটা খেতে পারেন তাহলে কিন্তু খুবই উপকৃত হবেন আপনারা তো বন্ধুরা আশা করি সবাই বুঝতে পেরেছেন এই জুসটা খেলে কিন্তু চিরতরে চুল পড়া বন্ধ হয়ে যাবে আপনাদের স্কিন থাকবে কাঁচের মতো চকচকে তো বন্ধুরা আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা ছোট্ট বেলাই কয়েন্টি প্রেস করবেন যাতে আমার দ্বারা নতুন নতুন ভিডিও পৌঁছে যায় আপনাদের কাছে নোটিফিকেশন আকারে যেসব আপুরা এবং ভাইয়ারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন আমাকে নতুন নতুন কাজ করার উৎসাহ দিচ্ছেন আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম